মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মহান রাবুল আলমিনের কাছে দোয়া করা হয়। রাত 12:01 ইউএনও শুক্লা সরকারের নেতৃত্বে, উপজেলা প্রশাসন অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে, পুলিশ প্রশাসন, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সভাপতি মোবারক হোসেন কমল খানের নেতৃত্বে, বন্দর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শহীদদের বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের। মহান 21 ফেব্রুয়ারি বন্দর থানা ক্রিয়া কল্যাণ পরিষদ একটি অন্যতম সংগঠন। আমরা স্বতঃস্ফূর্তভাবে আজকে একটি সুন্দর মনোরম পরিবেশে আমরা আজকে পুষ্পার্পণ করতে এসেছি এবং যারা এই আয়োজন করেছে তাদেরকে বন্দর থানা ক্রিয়া কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। শিক্ষণের মাধ্যমে ফুটবল করে এই দেশের সুনাম অর্জন করতে পারে সেদিকে আমরা সবসময় প্রথমেই স্মরণ করতে হয় জাতির জনক রহমানকে, যিনি ভাষা আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়েছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ডাকে আমরা সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। তার স্মৃতিস্বরূপ আজকের এই বিশাল আয়োজন, আমাদের মাতৃভাষা সারা পৃথিবীতেই আজকে এই মাতৃভাষা পালন করা হচ্ছে।